মাস দেড়েক পর ফের ফাঁসি দেওয়ার রাঙা পানিতে রেল দুর্ঘটনা, আরেবার লাইনচ্যুত হলো মালগাড়ি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সকাল 11:30 নাগাদ রাঙাপানি স্টেশনের কাছেই এই দুর্ঘটনা ঘটে। ফলে কন্টেনারের যে একেবারে চাকা, সেই চাকা লাইন থেকে একেবারে সরে গিয়েছে, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে মাস দেড়েকের মধ্যে। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক করার কী তৎপরতা রেলের তরফে দেখা যাচ্ছে জানবো সরাসরি অন দ্য স্পটে। আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়, সেখান থেকে রয়েছেন। এক হচ্ছে রাজা, যে এই মালগাড়িকে যেটা ডিরেল হয়ে গেছে তাকে সেখান থেকে সরাতে হবে যাতে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক করা যায়। কতটা তৎপরতা চোখে পড়ছে রাজা? দেখো শুভ, তোমাকে আমি ছবিটা দেখাবো। এখন প্রায় 3.5 ঘন্টা হয়ে গেছে, রেলের উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে এসছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ট্যাঙ্কারগুলোকে কিন্তু ট্র্যাকে ওঠানোর চেষ্টা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রেলের তরফ থেকে লাইন মাপা হচ্ছে। কোনো কারণে হিটে যেই পরিমাণ গরম এখানে পড়ে রয়েছে, সেই কারণে লাইন কিন্তু বেড়ে গিয়েছিল কিনা সেটাও কিন্তু আধিকারিকটা দেখছেন। আমার ঠিক ডান দিকেই তোমাকে দেখাবো রেলের একটি ডিপো রয়েছে, আমরা যে জানতে পারছি রেল তরফ থেকে। বাঁদিকে তোমাকে দেখাবো আপ এবং ডাউন লাইন, এবং আপ এবং ডাউন লাইন থেকে একটি লাইন কিন্তু ঠিক এই ডিপোর দিকে গেছে। যখন এই ডিপোতে এই ট্যাঙ্কারগুলো লোড করতে ঢুকছিল ঠিক সেই সময় কিন্তু দুর্ঘটনা ঘটে, দুটো ট্যাঙ্কার কিন্তু লাইনচ্যুত হয়ে যায়। এই মুহূর্তে রেলের আধিকারিকরা ট্র্যাকে ওঠানোর চেষ্টা করছে এবং রেল পরিষেবা কিন্তু এখন মোটামুটি স্বাভাবিক হয়ে গিয়েছে, ট্রেন চলছে আপ এবং ডাউন লাইন দিয়ে। এবং এই যে রাঙাপানি স্টেশন থেকে আমি যদি ট্র্যাক ধরে তোমাকে বলি যে 1 কিলোমিটার দূরে গত 1.5 মাস আগে এখানে কিন্তু ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমার ঠিক ডান দিকে যে লাইনটা গিয়েছে এখান থেকে ট্র্যাক ধরে তুমি যদি বলো তাহলে ঠিক 1 কিলোমিটার দূরেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু দুর্ঘটনা কবলে পড়েছিল। সেখানে কিন্তু প্রায় 10 জনের মৃত্যু হয়েছে। এবার কিন্তু একদম রাঙাপানি স্টেশন ছাড়তেই ঠুকতেই কিন্তু এই দুর্ঘটনার কবলে এই ট্যাঙ্কারগুলো আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রেলের আধিকারিকরা এখানে কিন্তু লাইন মাপার কাজ করছে এবং কী কারণে এই দুর্ঘটনা ঘটলো, এর পিছনে কোনো গাফিলতি ছিল কিনা, কর্মী অভাব ছিল কিনা, সেটা কিন্তু শুভ্র রেলের আধিকারিকরা খতিয়ে দেখছে। নিঃসন্দেহে খতিয়ে দেখছেন, কিন্তু সব থেকে বেশি উদ্বেগের যেটা বিষয় যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে। গতকাল আপনারা জানেন যে দুর্ঘটনা ঘটেছিল এবং সেই দুর্ঘটনায় দুজনে প্রাণ চলে গিয়েছে। তার আগে একই জায়গাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা, সেখানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ফলে সেটা ট্রেন হতে পারে, মালগাড়ি হতে পারে, ট্র্যাকে রক্ষণাবেক্ষণ হতে পারে, রেলের যে নিরাপত্তা, যে সুরক্ষা, সেটা কিন্তু বারবার প্রশ্নচিহ্নের মুখে পড়ছে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সকাল 11:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে একেবারে রাঙাপানি স্টেশনের কাছে। এই দুর্ঘটনায় রক্ষা অত্যন্ত ভাগ্য বা সৌভাগ্যের বিষয় যে এটা মালগাড়ি ছিল, কোনো যাত্রীবাহী ট্রেন ছিল না। যাত্রীবাহী ট্রেন যদি হতো তাহলে তার পরিণতি কী হতো সেটা নিঃসন্দেহে ভাবাচ্ছে সকলকে। যে দুটো ছবি পাশাপাশি আপনাদের দেখাচ্ছি, মাত্র 1.5 মাসের ব্যবধান, 17 জুন এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন একেবারে পেছনে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে একটি মালগাড়ি ধাক্কা মারে অন্তত 10 জনের প্রাণ সেই দুর্ঘটনায় চলে গিয়েছিল। এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কামরা একেবারে মালগাড়ির ওপরে রীতিমতন উঠে গিয়েছিল, সেই ছবি, সেই দুঃস্বপ্ন কার্যত ফিরে এসেছে আজকে আরেকটি মালগাড়ি দুর্ঘটনার ছবি একেবারে সকালে সামনে আসতে। সকাল 11:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে এবং তারপর বারবার এই দুর্ঘটনা ঘটার কারণে রেলের সুরক্ষা ব্যবস্থা, নজরদারি ব্যবস্থা, যাত্রী নিরাপত্তার প্রশ্ন বড় হয়ে সামনে এসে দাঁড়াচ্ছে। ঢোকানোর সময় আর কি একটা আর কি চাকা লাইন থেকে সরে গেছে, তার জন্য অসুবিধা হচ্ছে এই যে এখন পেছনে ইঞ্জিন লাগিয়ে টানলো, এখন খুলবো রাস্তাটা খুলবে আর কি, আধা ঘন্টা হয়ে গেলো প্রায়। অসুবিধা হচ্ছে লোকের অনেক, মেডিকেল যেতে রাস্তা পুরো ব্লক ছিল আধা ঘন্টা থেকে। গতকাল আপনারা জানেন চক্রধরপুরে যে দুর্ঘটনা ঘটেছিল, যেখানে হাওড়া মুম্বাই এক্সপ্রেস একেবারে অন্যদিকের একটি মালগাড়ি যেহেতু ডিরেল হয়ে যায়, একাধিক কামরা পরের ট্র্যাকে চলে আসে এবং সেই ট্র্যাকে ধাক্কা মারার কারণে দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। গতকালকের ঘটনা রেশ কাটতে না কাটতে আবার আজকে মালগাড়ি ডিরেলমেন্টের খবর সামনে এসেছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একই সঙ্গে আপনাদের সামনে আমরা তুলে ধরছি গতকাল একেবারে বারাবাম্বু স্টেশনে যে রেল দুর্ঘটনা ঘটেছিল এবং তারপর আজকের ছবি দেখতে পাচ্ছেন, রাঙাপানিতে বেলাইন হয় মালগাড়ি। গতকাল আপনারা জানেন যে একটি মালগাড়ি এই বারাবাম্বু স্টেশনের কাছে
ডিরেল হয়ে গেছিল এবং ডিরেলমেন্টের পর একাধিক কামরা পাশের ট্র্যাকে চলে আসে, যে ট্র্যাক দিয়ে দ্রুত গতিতে আসছিল হাওড়া মুম্বাই সিএসএমটি এক্সপ্রেস, এবং সেখানে দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় দুজনের প্রাণ চলে যায়। সেই ঘটনা রেশ কাটতে না কাটতে 24 ঘন্টার মধ্যে আবার একটি দুর্ঘটনার খবর, যেখানে রাঙাপানি স্টেশনের কাছে মালগাড়ির একাধিক কামরা তা ডিরেল হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে একাধিক কন্টেইনার।